একজন ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। বিষয়, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু সময় পার করার জন্য মোবাইলে মোবাইল কোনো লুডু ছক্কা খেলি, খেলা যায় কিনা? ভাই প্রশ্ন করেছেন যে মোবাইলে যে গেম, যেটাকে বলা হচ্ছে গেম আর কি, এই গেমগুলো লুডু থেকে শুরু করে আর বিভিন্ন রকম ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন রকম গেমগুলো যে রয়েছে মোবাইলে, সময় পার করার জন্য মোবাইলে গেম খেলা যাবে কিনা, লুডু ক্রিকেট ইত্যাদি? ভাই প্রথম কথা যেটা হচ্ছে যে সাধারণভাবে আপনি সময়কে নষ্ট করতে পারেন না, কারণ সময়ের একটা গুরুত্ব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আসর সূরা নম্বর 103 আয়াত নম্বর 1 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি, মহাকালের শপথ, সময়ের শপথ। তাহলে সময়ের শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন, সময়ের একটা গুরুত্ব আছে, সময়ের একটা দাম আছে। আর কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সময় সম্পর্কে প্রশ্ন করবেন যে তোমাকে যে সময় দিয়েছিলাম এই সময় তুমি কি কাজে অতিবাহিত করেছো। তার মানে সময়ের একটা গুরুত্ব আছে, সময়ের দাম আছে, সময় নষ্ট করা যাবে না। এক দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আপনি যে মোবাইলে যে গেমের কথা উল্লেখ করেছেন, এই সম্পর্কে মূলনীতি হচ্ছে যে আপনি কোনো খেলা যদি খেলেন, যে খেলাতে শরীর চর্চা থাকে না, যে খেলাতে কোনো জ্ঞান থাকে না, মানে জ্ঞান লাভের মাধ্যম থাকে না, সেই খেলা খেলা বৈধ নয়। যেমন ধরুন আপনি ক্রিকেট যদি খেলেন, প্র্যাকটিক্যালি যদি ক্রিকেট খেলেন তাহলে শরীর চর্চা আছে, তাহলে এটা আপনি খেলতে পারেন। একইভাবে আপনি আরো অন্য খেলা যেগুলো শরীর চর্চা রয়েছে সেগুলো আপনি খেলতে পারেন, কিন্তু ওই খেলাটা যখন মোবাইলে আপনি খেলবেন এতে তখন আর কোনো শরীর চর্চা থাকে না। তার মানে বরঞ্চ আরো আপনার ক্ষতি থাকে, আপনি মোবাইল দেখছেন মানে মোবাইল দেখাতে আপনার চোখের অনেক ক্ষতি, সুতরাং আরো আপনার ক্ষতি হচ্ছে কিন্তু আপনার উপকার হচ্ছে না, সুতরাং এই খেলা বৈধ নয়। এবার মোবাইলে আপনি হয়তো এমন কিছু খেলা খেলতে পারেন যেগুলো আছে, এমন কিছু আছে যেমন ধরুন ইসলামিক নলেজ, বিভিন্ন কুইজ ইসলাম সম্পর্কে, সেগুলো আপনি দাববেন, আপনাকে অপশন দিবে যে আপনার বদর যুদ্ধ, বদর যুদ্ধতে কতজন সাহাবী শহীদ হয়েছিলেন, আপনি ওখানে অপশন থাকবে, আপনি একটা টিপলেন ভুল অথবা ঠিক, ঠিক উত্তর দিলে আপনি 10 পাবেন আর ভুল উত্তর দিলে আপনাকে লাস্টে বেলা বলে দেবে, শেষে বেলা বলে দেবে যে এটা ভুল উত্তর, তখনই বলে দেবে ভুল, আপনার শেষে বলে দেবে যে বদর যুদ্ধে এতজন সাহাবী শহীদ হয়েছিলেন। এরকম ভাবে এক কিছু গেম রয়েছে, সেই গেমগুলোতে কি আছে, জ্ঞান আছে, এই জ্ঞানগুলো আপনি খেলতে পারেন। অথবা এমন কিছু আছে যেগুলো মানে ডিকশনারির গেম, যে আপনি মানে জানতে পারবেন ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি অথবা আরবি থেকে বাংলা, এই ধরনের জিনিসগুলো আছে সেগুলো আপনি জানতে পারবেন। এই ধরনের যদি কিছু খেলা হয় তাহলে সেটা খেলা যেতে পারে প্রয়োজনে। কিন্তু এই যে ক্রিকেট খেলা, তারপরে লুডু খেলা, তারপর আরও কিছু যে সাধারণভাবে যে যা কিছু খেলা হয়, এগুলো খেলা অবৈধ, এগুলো খেলা যাবে না। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আরে ভাই প্রশ্ন করেছেন, নামাজের সময় সামনে কাতার খিলাফ হয়েছে, হয়ে গেছে, পিছনে একা কি নামাজ হবে কি, হাদিস দ্বারা বলবেন, বা সামনে থেকে টানতে হবে কি না? ভাই প্রথম কথা যেটা হচ্ছে যে সামনে কাতার যদি পূর্ণ হয়ে যায় তাহলে আপনি পিছনে একা কি সালাত আদায় করতে পারবেন কি না, এবং সামনে কাতার থেকে টানতে পারবেন কিনা, ভাই যেটা প্রশ্ন। এখানে প্রথমত বিষয় যেটি হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে একাকী সালাত আদায় করতে দেখে বললেন, তাকে ফিরিয়ে সালাত আদায় করতে বললেন, অর্থাৎ সেই ব্যক্তিকে একাকী সালাত আদায়কারী ব্যক্তিকে ঘুরিয়ে সালাত আদায় করতে বললেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে পিছনে একাকী সালাত হবে না, কিন্তু যদি সামনে কাতারে জায়গা থাকে তাহলে এটা প্রযোজ্য। সামনের দিকে যদি জায়গা না থাকে তাহলে কিন্তু এটা প্রযোজ্য নয়, তার একাধিক দলিল রয়েছে, সেই দলিলগুলো আমি আপনাদেরকে বলছি। প্রথম কথা যেটা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে
একজন মহিলা সাহাবি তিনি একাকী সালাত আদায় করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাত ফিরিয়ে আদায় করতে বলেননি। সাধারণভাবে মহিলা যদি একাই হয়, পুরুষদের পিছনে যদি হয়, তাহলে সে একাই সালাত আদায় করবে। আপনি হয়তো বলবেন এটা তো মহিলাদের জন্য, ভাই মহিলাদের জন্য আর পুরুষদের জন্য এখানে সালাতের পার্থক্য নেই, এখানে মহিলা এবং পুরুষের পার্থক্য নেই। মহিলাদের জন্য যেমন কাতারের ভাবে দাঁড়াতে হবে পুরুষদের জন্যও, কিন্তু মহিলারা যেহেতু পুরুষদের সামনে পুরুষদের সাথে দাঁড়াতে পারবে না, আর মহিলা যেহেতু একজনই ছিল, মজবুরের কারণে সেই মহিলা কি করলো, আল্লাহ রাসূলের পিছনে একাই দাঁড়ালো। তার মানে এটা কি বোঝা গেল, এটা হচ্ছে মজবুর, এটা হচ্ছে নিরুপায় অবস্থায়। তাহলে নিরুপায় অবস্থাতে একাই সালাত বৈধ হয়ে যাচ্ছে, এই হাদিস দ্বারা প্রমাণিত। এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনি যদি সামনে কাতার থেকে নামাজি জিকে যদি আপনি টেনে নেন, তাহলে এটা সহিহ হাদিসের খেলাফ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা সামনের কাতার পূর্ণ করো, আল্লাহ রাসূল বলছেন সামনের কাতার পূর্ণ করো, আর আপনি সামনের কাতার থেকে আরো খালি করছেন, আল্লাহ রাসূল বলছেন পূর্ণ করো আপনি খালি করছেন, তাহলে হাদিসের খেলাফ হচ্ছে। তৃতীয় নম্বর, যখন আপনি সামনে থেকে কোনো মুসল্লিকে আপনি যখন টানবেন, তখন যতগুলো মুসল্লি আছে তার যে একটা নামাজে একটা মনোযোগ ছিল, সেই মনোযোগটা নষ্ট হয়ে যায়, সবাইকে হেঁটে হেঁটে দাঁড়াতে হয়, সুতরাং তার মনোযোগটা নষ্ট হয়ে যায়, মানে আপনি তাদের মনোযোগকে নষ্ট করলেন। চতুর্থ নম্বর, আপনি যখন সামনে থেকে কোনো একজন মুসল্লিকে টানবেন, তার মানে হচ্ছে তাকে উত্তম জায়গা থেকে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উত্তম কাতার হচ্ছে প্রথম কাতার, পুরুষদের জন্য উত্তম কাতার হচ্ছে সামনের কাতার প্রথম কাতার, তা আপনি উত্তম কাতার থেকে তাকে অউত্তম কাতারের দিকে নিয়ে আসছেন, তাহলে বোঝা গেল যে কোন মুসল্লিকে আপনি সামনে থেকে, সামনে কাতার যদি পূর্ণ হয়ে যায় তাহলে আপনি টানতে পারবেন না, আপনাকে পিছনে নিরুপায় অবস্থায় একাই দাঁড়াতে হবে, নিরুপায় অবস্থায় আপনাকে একাই দাঁড়াতে হবে, যেমন সেই মহিলা নিরুপায় অবস্থায় একাই দাঁড়িয়েছিল। সুতরাং সামনে থেকেও আপনি টানতে পারবেন না, আপনি যদি চেষ্টা করতে পারেন যে হ্যাঁ যদি কোনো রকম ভাবে ঢোকা যায় তাহলে ঢুকতে পারবেন, যদি ঢোকা সম্ভব না হয় তাহলে আপনাকে একাই দাঁড়াতে হবে। এ কথাই বলেছেন সৌদি আরবের ওলামা ইকরাম, আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আরেকজন ভাই প্রশ্ন করেছে, জুমার নামাজের পর জামাতবদ্ধভাবে দোয়া করা যাবে কি? ভাই যেহেতু প্রশ্ন করেছেন জুমার নামাজের ব্যাপারে, তাহলে বোঝা যাচ্ছে যে হয়তো ভাইদের এলাকাতে জুমার নামাজের পরে দোয়া হয় কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজে দোয়া হয় না। আমি ধরে নিচ্ছি, আইডিয়া করছি, হতে পারে যেহেতু পাঁচ ওয়াক্ত নামাজে দোয়া হচ্ছে না কিন্তু জুমাতে শুধু মানে চালু রেখেছেন, আর আশা করি আপনি এটাই বুঝাতে চেয়েছেন দলবদ্ধভাবে, মানে ইমাম সাহেব মানে দোয়া করবেন হাত তুলে আর মুক্তাদের সবাই আমিন আমিন বলে করবে, এটাই আপনি বুঝাতে চেয়েছেন। তো ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মাত্র কয়েক জায়গাতে যৌথভাবে হাত তুলে দোয়া করা প্রমাণিত, তার মধ্যে একটা হচ্ছে জুমার খুতবাতে, জুমার খুতবাতে দোয়া করা। আপনি বলছেন বাবা কেমন কথাই কথা, জুমার পরে নয় নামাজের পরে জুমার খুতবাতে? হ্যাঁ, সহিহ বুখারী হাদিস যদি দেখেন কিতাবুল ইস্তিসকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিচ্ছেন এবং সাহাবি এসে বলছেন পানির কারণে সবগুলি নষ্ট হয়ে যাচ্ছে, পানি হচ্ছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা চলাকালীনই হাত তুলে দোয়া করেছিলেন এবং সাহাবায়ে কেরামরাও হাত তুলে দোয়া করেছিলেন, সেই দোয়াতে শরীক হয়েছিলেন। বোঝা গেল পানি চাওয়ার জন্য, পানি প্রার্থনার জন্য ইস্তিসকার নামাজে দোয়া করা হাত তুলে যৌথভাবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। দ্বিতীয়ত, কুনুতে নাজেলা, যখন মুসলিমদের উপরে কাফিররা অত্যাচার করে এবং তাদেরকে বরদোয়া হিসেবে এবং মুসলিমদের জন্য দোয়া করার উদ্দেশ্যে পাঁচ ওয়াক্ত নামাজে সালাম ফিরার আগেই
রুকু থেকে উঠে হাত তুলে দোয়া করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যৌথভাবে প্রমাণিত। এই দুটি জায়গা ব্যতীত তৃতীয় জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যৌথভাবে হাত তুলে দোয়া করা প্রমাণিত নয়। সুতরাং সমাজে যেটা চলছে, জুমার সালাতে পরে যৌথভাবে হাত তুলে দোয়া করা, এটা হাদিস সম্মত নয়। এমনকি আম হাদিস দ্বারা জানা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করার পরে হাত তুলে দোয়া করেননি, যেমন সহিহ বুখারীতে উল্লেখ আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মহিলারা মসজিদে সালাত আদায় করতে আসত, এমনকি পুরুষদের পিছনে সালাত আদায় করত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতেই সালাত আদায় করত। একদিনকার ঘটনা সহিহ বুখারী বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরালেই মহিলা সাহাবীগণ তারা হুড় হুড় করে বেরিয়ে যেতেন, পুরুষরা একটু অপেক্ষা করতেন যাতে তারা মহিলাদের সাথে একাকার না হয়ে যায়, সেজন্য একটু তারা অপেক্ষা করতেন। বোঝা গেল যে সালাম ফিরা মাত্র যখন মহিলা সাহাবি তারা বেরিয়ে যেতেন, তার মানে যৌথভাবে দোয়া করার ব্যাপারটা যদি থাকতো তাহলে মহিলা সাহাবিগণ দোয়া করেই বের হতেন। তাহলে বোঝা গেল যে এই জুমার নামাজের পরে হোক বা সাধারণ পাঁচত নামাজের পরে হোক, এই যৌথভাবে যেটা সমাজে চলছে এরকম দোয়া করা প্রমাণিত নয়। এমনকি এর প্রমাণে কোনো সহিহ হাদিস তো দূরের কথা, জয়ীফ হাদিস তো দূরের কথা, কোনো জাল হাদিস দ্বারাও এগুলো প্রমাণিত নয়। সুতরাং আমাদেরকে এই ধরনের বিদাতী কার্যকলাপ, যেটা ওলামা ইকরাম এটাকে বিদাত বলেছেন, সেটাকে আমাদেরকে অবশ্যই ত্যাগ করতে হবে, কারণ এটা হচ্ছে বিদাত। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আর একটা প্রশ্ন এসছে, মাগরিবের আজানের 5-10 মিনিট আগে মসজিদে এসে তাহিয়াতুল মসজিদ না পড়ে বসা যায় কি? ভাই প্রশ্ন করেছেন যে মাগরিবের আগে 5-10 মিনিট আগে আসলাম আর এসে মসজিদে যে তাহিয়াতুল মসজিদ যেটা পড়তে হয় সেটা না পড়ে বসা যাবে কিনা? ভাই সুন্নাত হচ্ছে, তাগিদি সুন্নাত হচ্ছে, সুন্নাতে মুআক্কাদা হচ্ছে আপনার যখনই মসজিদে প্রবেশ করবেন তখনই 2 রেকাত পড়ে বসা। এমনকি ওলামায়ে কেরামগণ বলছেন ওই সময়তে যদি সূর্য উঠে অথবা ডুবে অথবা খারো থাকে, মানে নিষিদ্ধ সময়ের কথাই, নিষিদ্ধ সময়তেও যদি আপনি মসজিদে প্রবেশ করেন তারপরে আপনি 2 রেকাত সালাত আদায় করে বসবেন। কারণ মসজিদে প্রবেশ করা পরে সালাত আদায় ব্যাপারটি এটা নিষিদ্ধ, যে সালাতে নিষিদ্ধ যে 3টি সময় রয়েছে সেটার অন্তর্ভুক্ত নয়। আপনি যে কোনো সময় মসজিদে প্রবেশ করবেন তখনই আপনি 2 রেকাত সালাত আদায় করে আপনি বসবেন। এখন যদি আমি সালাত আদায় না করে বসে যাই এটা চলবে কিনা? ভাই এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, মানে গুরুত্বপূর্ণ সুন্নাত, করাটাই হচ্ছে উত্তম। কিন্তু যদি হয়তো আপনি কখনো করলেন না তাহলে এর জন্য গুনাহগার হয়ে যাবেন না। তার কারণ হচ্ছে সহিহ বুখারীর একটা হাদিস দ্বারা জানা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় একজন সাহাবী আসলেন এবং সেই সাহাবী আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এসে বসে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু বললেন না। এই হাদিস রয়েছে এবং ইবনে মাজাতেও অথবা নাসাইতেও এই হাদিস রয়েছে এবং সেখানে অনুচ্ছেদ কায়েম করা হয়েছে যে মসজিদে এসে সালাত আদায় না করা সম্পর্কে অনুচ্ছেদ কায়েম করা হয়েছে। সুতরাং বোঝা গেল যে যদি কখনো হয়তো আপনি সালাত আদায় নাও করেন বসে যান তাহলে এটা আপনার গুনাহ হবে না, তবে সালাত আদায় করাটাই হচ্ছে উত্তর, এটা হচ্ছে তাগিদি সুন্নাত। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। একজন ভাই প্রশ্ন করেছেন তাসাহুদে আঙুল কখন থেকে নড়াতে হবে? ভাই তাসাহুদে আঙুল কখন থেকে নড়াতে হবে? প্রথম কথা যেটা হচ্ছে, আপনি যখন বৈঠকে বসবেন, আত্তাহিয়াত যখন শুরু করবেন, আত্তাহিয়াতর শুরু থেকে আপনি সালাম ফিরা পর্যন্ত, আপনার সালাম ফিরা পর্যন্ত আপনার আঙুল ইশারা করা থাকবে অথবা নড়তে থাকবে, অথবা এরকম উঠে থাকবে অথবা মাঝে মধ্যে এরকম হিলতে থাকবে।
অথবা যখন আপনি দোয়া ওগুলো পড়েন তখন তখন হিলতে থাকবে। সাধারণভাবে আপনি উঠে রাখলেন, যখন যখন আপনি দোয়া পড়বেন তখন তখন হিলাবেন, অথবা এমনি কখনো কখনো হিলাবেন, অথবা আপনি উঠেই রাখবেন, মানে আত্তাহিয়াত থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত এই অবস্থা থাকবে। এটাই হচ্ছে বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত এবং ওলামা ইকরামদের ফতোয়া রয়েছে এই সম্পর্কে। আরেকটা প্রশ্ন হচ্ছে, কাজা নামাজে ইকামত না দিলে নামাজ হবে কি? ভাই প্রশ্ন করেছেন কাজা নামাজে, ভাই কাজা নামাজ হোক আর আপনার কাজা নামাজ না হোক, হাদিস দ্বারা ইকামত দিয়ে নামাজ আদায় করা প্রমাণিত। নামাজ আদায় করতে হবে আপনাকে ইকামত দিয়ে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস দ্বারা প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা নামাজ ইকামত দিয়েই শুরু করেছেন, এক আজান এবং প্রত্যেক আজানের জন্য আপনাকে ইকামত দিয়ে আপনাকে সালাত আদায় করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এ সম্পর্কে স্পষ্ট হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ কাজা হয়ে যায়, এমনকি সূর্য উঠে যায় এরকম, এবং একাধিক এই সম্পর্কে দলিল রয়েছে যে আপনাকে একামত দিয়ে সালাত আদায় করতে হবে। এখন যদি একামত দিতে আপনি ভুলে যান তাহলে নামাজটা হবে কি না, এটা একটা প্রশ্ন। এ সম্পর্কে ওলামায়ে কেরামদের বক্তব্য হচ্ছে যে এ সম্পর্কে যদি কেউ নামাজ সে যদি একামত দিতে যদি ভুলে যায় তাহলে নামাজ সালাত হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে একামতটা হচ্ছে নামাজের বাহিরকার জিনিস, নামাজের ভিতরকার জিনিস নয়। দ্বিতীয়ত একামতটা হচ্ছে যে একটা এমন একটা মানে দলিল দ্বারা প্রমাণিত, যেটা প্রমাণ রয়েছে কিন্তু এই ব্যাপারে তাগিদের ব্যাপারে মানে কোনো দলিল পাওয়া যায় না। সেই জন্য যদি কোনো ব্যক্তি নামাজে একামত দিতে ভুলে যান তাহলে নামাজ হয়ে যাবে, যেহেতু কাজা নামাজ একাকী নামাজ, এতে সমস্যা থাকবে না। একজন ভাই প্রশ্ন করেছেন, জান্নাত বা জাহান্নামের ব্যাখ্যা বা বিশ্লেষণ দিয়ে বুঝিয়ে দিন, জান্নাত কয়টা, কে সেটা খুশি বা জাহান্নাম কয়টা, মানে অতটা স্পষ্ট করেছে না ভাই। আসলে ভাবে জানতে চেয়েছেন যে জান্নাত আর জাহান্নাম কয়টি, এটা হয়তো প্রশ্ন করেছেন। কতটা যন্ত্রণাদায়ক শাস্তি না কি বিষয়টা বুঝতে পারছি না। যাই হোক ভাই, জান্নাত এবং জাহান্নামের যে বিষয়টি, জান্নাত কয়টি ভাই, জান্নাত মানে হচ্ছে বাগান, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জান্নাত দান করবেন, তো সেই বাগানের মধ্যে বিভিন্ন স্তর থাকবে যেখানে বিভিন্ন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সেই জন্য অনেকে বলেছেন জান্নাত মূলত একটি এবং তার আটটি তার দরজা রয়েছে, স্তর রয়েছে, অন্য হাদিসে আছে 70টির অধিক, বিভিন্ন কথা আছে। তো এই সম্পর্কে আসলে সঠিক কি এই বিষয়টা আমার কাছে স্পষ্ট নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে তার যন্ত্রণাদায়ক শাস্তি, জাহান্নাম সম্পর্কে যে শাস্তির কথা বলা হয়েছে, জাহান্নাম সম্পর্কে সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি তেজ। 69 গুণ যদি বেশি তেজ হয় তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে দুনিয়ার আগুন একটু আমরা হাত দিতে পারছি না, সামান্য আগুন, আর জাহান্নামের আগুনের তেজ 69 গুণ প্লাস। সুতরাং তার শাস্তি যে কত মারাত্মক এবং কত যন্ত্রণাদায়ক সেটা আমরা সহজেই অনুমান করলে আপনি বুঝতে পারবেন যে কত মারাত্মক বিষয়টি। জানাজার নামাজে জুতা পায়ে তলায় রেখে নামাজ পড়া যায় কি, ভাই প্রশ্ন করেছেন। জানাজার নামাজে জুতোর পায়ের তলায় রেখে নামাজ পড়া যায় কি না, ভাই জুতো পায়ের তলায় রেখে জানাজার নামাজ পড়া হচ্ছে বিদআত। আপনি বলবেন কেমন কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাত আদায় করছিলেন, তার কাছ সাথে কিছু সাহাবীগণ সালাত আদায় করছিলেন, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জুতো দুটো খুলে ফেললেন এবং তার দেখা দেখি সাহাবা ইকরাম সেই জুতো দুটো খুলে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন সালাত শেষে যে কি ব্যাপার, তোমরা কেন জুতো খুললে? জিব্রিল আমাকে খবর দিল আমার জুতোতে নাপাকি ছিল যার কারণে আমি জুতো খুলে ফেলেছি, তোমরা কেন খুললে? সাহাবীরা বলে আসলে আপনাকে দেখেছি তাই আমরা অনুসরণ করেছি। বোঝা গেল এটা পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপার ছিল, জুতা পরে নামাজ পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবায়ে কিরাম। অন্য হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন তোমরা ইহুদিদের উল্টো করো,
তারা জুতো পরে সালাত আদায় করে না, তোমরা জুতো পরেই সালাত আদায় করো। জুতো পরে সালাত আদায় করেছেন এবং জুতো ছাড়াও সালাত আদায় করেছেন। বোঝা গেল জুতো পরে সালাত আদায় করা এবং জুতো না পরেও সালাত আদায় করা উভয়টি প্রমাণিত। এখন বর্তমানে যেহেতু মসজিদগুলো চাকচিক্যময়, সেই জন্য বর্তমান পরিস্থিতিতে জুতো পরে আপনি সালাত আদায় করতে পারবেন না। সেজন্য আপনি যখন মাঠে ময়দানে যখন সালাত আদায় করবেন তখন তো জুতো পরতে আর আপত্তি নেই। যদি আপনি কনফার্ম থাকেন যে জুতো দেওয়ার কোনো নাপাকি নেই তাহলে আপনি জুতো পরে সালাত আদায় করুন। আর বিশেষ করে জানাজা নামাজ কোনো ব্যাপারই না, জানাজার নামাজ যে বিশেষ করে জুতো পরে সালাত আদায় করতে কোনো অসুবিধাই নেই, কারণ রুকু সিজদাও করতে হয় না আর বর্তমান জুতোগুলোতে অসুবিধা হওয়ার কোনো কথাই নয়। আর আপনি জুতোকে পায়ের তলায় রাখবেন কেন, তার মানে হচ্ছে আপনি জুতোটাকে খুলে দিয়ে আপনি জুতোর উপরে দাঁড়িয়ে আপনি সালাত আদায় করবেন, যেটা আপনি প্রশ্ন করেছেন। এটা যদি আপনার উদ্দেশ্য থাকে যে জুতো পরে সালাত আদায় করতে হয় না, এটা যদি আপনার মনে থাকে, সাধারণভাবে এটা জানে লোকেরা যে জুতো পরে সালাত আদায় করতে হয় না এই জন্য এটা করে, সুতরাং এটা বিরাট। আপনাকে জুতো পরে সালাত আদায় করুন, আর যদি বলেন জুতো পরে সালাত আদায় করবো না, আপনি জুতো খুলে আসেন কোনো আপত্তি নেই, কিন্তু আপনি জুতো খুলের পায়ে তলে রাখবেন আপনি ভাবেন যে না করতে হয় না এই মনে করে, সুতরাং এটা চলবে না। আপনি জুতো পরে সালাত আদায় করবেন, এটা উচিত আমাদেরকে কমসে কম জানাজার সালাতগুলিতে যেগুলো মাঠে ময়দানে পড়া হয় সেই সালাতগুলিতে কমসে কম জুতো পরে সালাত আদায় করা, কারণ আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমরা জুতো পরে সালাত আদায় করো, কেননা ইহুদিরা তা করে না। আর একটা প্রশ্ন যেটা হচ্ছে টাকা দিয়ে ফিতরা আদায় হবে কি, ভাই ফিতরা টাকা দিয়ে ফিতরা আদায় হবে কিনা এই সম্পর্কে আমার আলাদা লেকচার রয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে এবং প্রশ্ন উত্তর পর্ব সহ। ভাই ফিতরা হচ্ছে একটা ইবাদত, আর ইবাদতে যেটা প্রমাণিত হয় সেটা দিয়ে আপনাকে আদায় করতে হবে, যেমন কুরবানি, কুরবানি হচ্ছে একটা ইবাদত, আর কুরবানি করলে আপনাকে ওই জন্তু দিয়েই কুরবানি করতে হবে, আপনাকে ওই জন্তু দিয়েই কুরবানি করতে হবে। আপনি যদি এটা ভালো মনে করে যে লোকজনের অভাব বেশি, সুতরাং কুরবানিতে মানুষ 10,000-5,000 টাকা করে খাচ্ছি, গরু তারা মানে কুরবানি করে অনেক টাকা চলে যাচ্ছে, শুধু মানুষের মানে মাংস খাই হচ্ছে এক সপ্তাহ পর্যন্ত, সুতরাং এই টাকাগুলো যদি আমরা এরকম ভাবে না খেয়ে যদি আমরা পশু জবাই না করে যদি আমরা টাকাটাই দান করে দিই তাহলে ভাই কুরবানি হবে, কি বলছেন কুরবানি হবে? আপনি 5,000 টাকা কুরবানি দেন, 5,000 টাকা খাস্তি দেন, আপনি 10,000 টাকা আপনি দিয়ে দিলেন দান করে দিলেন, কুরবানি হবে কি হবে না? কুরবানি হবে না। অনুরূপভাবে ফিতরা আদায় করতে হবে আপনাকে খাদ্যদ্রব্য দিয়ে। আপনি যদি মনে করেন যে একশা খাদ্যর পরিবর্তে আমি একশা টাকা দেব, শুধু কতটা 5 টাকা 10 টাকা কয়েন দেবো একশা, তার মানে কত হবে একশা যদি আপনি 5 টাকা 10 টাকা কয়েন দেন অনেক টাকা হয়ে যাবে, তারপরে আপনার সাধারণ দান হিসেবে গণ্য হবে কিন্তু আপনার ফিতরা হবে না। সুতরাং ফিতরা আপনাকে খাদ্য দিয়ে আপনাকে আদায় করতে হবে, টাকা পয়সা দিয়ে নয়। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম। আমাদের মুসলিম সমাজে অনেক দায়িত্বশীল রয়েছে, যেমন মন্ডল, সর্দার এবং ক্যাশিয়ার, যারা নামাজ পড়ে না তাদেরকে মন্ডল, সর্দার এবং ক্যাশিয়ার রাখা যায় কিনা? ভাই দায়িত্বশীল ব্যক্তি যারা হবে, দায়িত্বশীল ব্যক্তিরা যদি নামাজ না পড়ে তাহলে সমাজ মানে কতটা পিছিয়ে সেটা একটু অনুমান করলেই বোঝা যায়, সহজেই আমরা অনুমান করলে বোঝা যায় যে আমাদের আপনাদের এলাকায় যদি সৎ ব্যক্তি না থাকে, যারা নামাজি ব্যক্তি যদি না থাকে, মানে আপনাদের গ্রামে ধরেন যে 500 ঘর লোক আছে, 500 ঘর লোকের মধ্যে 500 ঘরই বেনামাজি, কেউ নামাজি নেই, তাহলে তো আপনাকে বেনামাজিকে মল সদর রাখতে হবে। আপনারা যদি খুঁজে না পান তাহলে তো মারাত্মক ব্যাপার। সুতরাং এগুলো হচ্ছে কিয়ামতের আলামত এক কথায়, যে বেনামাজি দায়িত্বশীল হওয়া, কমসে কম নামাজ মুসলিম হিসেবে কমসে কম নামাজই থাকতেই হবে, তারপরে আর অন্য কিছু। ক্যাশিয়ার বলতে আপনি কিসের ক্যাশিয়ার বোঝাচ্ছেন? মসজিদের ক্যাশিয়ার তো চলবেই না, মসজিদের কমিটি তো বেনামাজি চলবেই না, এটা নিষিদ্ধ। আল্লাহ তাআলা সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 17-18 একদম পরিষ্কার ভাবে ঘোষণা করে দিয়েছেন যে এমন হতে পারে না
যে মসজিদের রক্ষণাবেক্ষণ না করবে যারা কাফের, এরকম না, বরঞ্চ তারা নামাজ আদায়কারী হবে, যাকাত প্রদানকারী হবে, তাদের মধ্যে কিছু সদ্গুণ থাকবে, সেই সব ব্যক্তিরা তারা কি হবে, তারা মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবে। সুতরাং বোঝা গেল যে এইসব যে কাজ আমাদের সমাজের যে প্রশ্ন করেছেন, যদি এরকম হয়ে থাকে তাহলে এগুলো কিয়ামতের আলামত ছাড়া আর কিছু না। লাশ দাফন করার পর দোয়া করা চলবে কিনা, ভাই প্রশ্ন করছেন, লাশ দাফন করার পরে কি দোয়া করা চলবে? ভাই লাশ দাফন কমপ্লিট করার পরে দোয়া আছে, আর সেই দোয়ার পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ দাফন করার পরে মুসলিমদেরকে বলতেন, সাহাবায়ে কিরামদেরকে বলতেন যে তোমার ভাইয়ের জন্য, তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো, কারণ এখনই তাকে প্রশ্ন করা হবে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে দোয়া করতে বলতেন। এখন সেটা হাত তুলে হবে কিনা, ভাই হাত তুলে যদি হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে না বলে নিজেই হাত তুলতেন, আর সাহাবায়ে কিরামরা আমিন আমিন করতে শুরু করতেন, এমনটি করলেন না, আল্লাহ রাসূল বললেন। সেজন্য আপনি সাধারণভাবে দাফন শেষ যখন হয়ে যাবে তখন আপনি আল্লাহুম্মা ইগফিরলাহু ওয়া সাব্বিতহু, বা আপনি বাংলাতেই আপনি দোয়া তার জন্য করে দেবেন যে আল্লাহ তাকে ক্ষমা করো, এবং সে যাতে এই যে মুনকির নাকিরের প্রশ্নের উত্তর যাতে দৃঢ় থাকতে পারে, সঠিকভাবে দিতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দৃঢ় রাখো, এই দোয়া করে আপনি চলে আসবেন দাফন শেষে। এরকম না যে দাফন কাজ শেষ হয়নি আর আপনি আগে চলে আসবেন, এরকম করবেন না। সুতরাং দোয়া আছে, তবে প্রচলিত পদ্ধতি যেটা একজন দোয়া করে আর সবাই আমিন আমিন বলে হাত তুলে দোয়া করে, এটা নয়, এটা সঠিক পদ্ধতি নয়। ভাই প্রশ্ন করেছেন, ইমাম দাড়ি কেটে ছোট করে তার পিছনে সলাত আদায় হবে কি? ভাই যদি দাড়ি কেটে ছোট করে ইমাম, তাহলে আপনি ইমাম তাকে রাখা, তাকে ইমাম পদে নিযুক্ত করা আপনাদের গ্রামের লোকে, এটা বৈধ হবে কি? এটা প্রশ্ন করা উচিত। যে ব্যক্তি দাড়ি কেটে ছোট করে, এক কথায় ফাসিক ব্যক্তি, এই ফাসিক ব্যক্তির জন্য, এই ফাসিক ব্যক্তিকে ইমামতি পদে নিয়োগ করা বৈধ হবে কি? ওলামায়ে কেরামদের ফতোয়া আছে এ সম্পর্কে, যে ফাসিক ব্যক্তি যদি ইমামতি করিয়ে দেয় তাহলে তার পিছনে নামাজ হয়ে যাবে, কিন্তু কোন ফাসিক ব্যক্তিকে ইমামতি দায়িত্বে নিয়োগ করা যাবে না, ইমামতি পদে দায়িত্বে নিয়োগ করা যাবে না। তাহলে ইমামতি দায়িত্ব যে আপনারা গ্রামে গ্রামবাসী দিয়েছেন, তাহলে এটা প্রথমে আপনাদের ভুল হয়েছে। দ্বিতীয়ত, সে ইমাম আজকে সে প্রকাশ্যভাবে গুনাহ কাজ করছে, সেই গুনাহ কাজ করার কারণে সে তো অপরাধী। আপনারা এর চাইতে ভালো ইমাম জগর করেন, তারপরে সেই ইমামকে বাদ দিয়ে ভালো ইমাম রাখেন, অথবা সবচেয়ে ভালো উপায় হলো যে আপনারা গ্রামবাসী মিলে সেই ইমামের ইসলাম করে দেন, সংশোধন করেন যে এটা চলবে না, এটা হারাম কাজ, প্রয়োজন হলে আপনি অন্য কোনো আলিম ওলামাকে দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন, আল্লাহর ভয় তাকে দেখান, তাহলে সে যদি ছেড়ে দেয় সংশোধন হয়ে যায়, তাহলে সবচেয়ে এটাই ভালো। মৃত্যুদেহ কবর দেওয়ার পর হাত তুলে দোয়া করা যায় কিনা? ভাই মৃত্যুদেহ কবর দেওয়ার পরে তো দোয়া করার কোনো কথা নেই, হাত তুলে দোয়া করা তো পরের কথা, এমনিও তো দোয়া করার কথা নেই। মৃত্যু ব্যক্তিকে যখন রাখা হয় তখন যারা রাখবে তাদের জন্য দোয়া আছে, বাকি সবাই মিলে যে দোয়া পড়ে যে মৃত্যুকে রাখা হচ্ছে তোমরা সবাই মিলে দোয়া পড়ো, যে দোয়া পড়ো এই যে বলা হয় এটা সঠিক নয়। শুধুমাত্র যারা কবরস্থান যারা রাখবে তারাই শুধুমাত্র দোয়া পড়বে, অন্য কেউ নয়। একটা প্রশ্ন হচ্ছে, মুকিম অবস্থায় সাত ভাগে কুরবানি হবে কিনা? ভাই মুকিম অবস্থায় সাত ভাগে কুরবানি হবে কিনা সমাজ জায়গা তোর পরে এই ব্যাপারে, আত্মাহিকের ফতোয়া অনুযায়ী এবং মাসাইলে কুরবানি সেই ইয়ে অনুযায়ী এবং কিছু সাধারণ আলিমদের বক্তব্য অনুযায়ী মানুষ ভেবে নিয়েছে যে সাত ভাগে কুরবানি করা যাবে না বাড়িতে থাকা অবস্থায়। ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে এই সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আমার উম্মত ভুলের ওপর ঐক্যমত হবে না, ভুলের উপরে ঐক্যমত হবে না, 1400 বছর ধরে এই ব্যাপারে কোনো ইখতিলাফ ছিল না, 1400 বছর ধরে সাত ভাগে মুকিম অবস্থায় কুরবানি করা যাবে কি না এই বিষয়ে কোনো ইখতিলাফ ছিল না, মুসলিমরা ঐক্য ছিল। আর নবী সাল্লাম বলছেন আমার উম্মত ভুলের উপর ঐক্য হবে না, তাহলে কি মুসলিমরা 1300-1400 বছর পর্যন্ত কি ভুলের উপরে ছিল? এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে,
যে সব হাদিসগুলোতে কুরবানির কথা আছে, ভাগাভাগি কুরবানির কথা আছে, সেগুলো বেশিরভাগই সফরের কথা বলা আছে। সেই জন্য কেউ কেউ বলছেন, কেউ কেউ মানে সাধারণ আলেমদের মধ্যে কেউ কেউ বলছেন, মুস্তাইন আলিমগণ, কেউ কেউ বলছেন যে এটা মুসাফির জন্য খাস, মুকিম অবস্থায় চলবে না। কিন্তু এ সম্পর্কে কিছু হাদিস আছে যেগুলো হাদিস আম, যেমন আপনার জাবের থেকে আছে, সেখানে আম ভাই বর্ণিত আছে। এবার জাবের থেকে আরো কিছু হাদিস আছে যেখানে সফরের কথাও বলা আছে, সেই জন্য সেই হাদিসকেও মানে সফরের সঙ্গে খাস করা হচ্ছে। কিন্তু এমন কিছু হাদিস আছে যেটা আলিফের বর্ণিত আছে, সেখানে শুধু আম ভাবে বর্ণিত আছে, সেখানে সফরের কথা নেই। আর একটা হাদিস আছে আপনার সহিহ তিরমিজি 1503 নম্বর হাদিস, যেখানে আলি থেকে বর্ণিত মুকিম অবস্থার অবস্থায় ভাগা ভাই কুরবানির কথা উল্লেখ আছে। সহিহ তিরমিজি হাদিস নাম্বার 1503, আলি মানে বর্ণনা অনুযায়ী সেখানে মুকিম অবস্থার কথা ঘটনা বর্ণিত। এবং আরো হাদিস আছে এই জামে সাগিরের হাদিস, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনারা দেখতে পাবেন শেখ আক্তার আমান আল মাদানি, তিনি একটা বই লিখেছেন যে মুকিম অবস্থাতে সর্ব অবস্থায় ভাগে কুরবানির সমস্যার সমাধান সম্পর্কে একটা বই লিখেছেন। তিনি সেখানে অনেকগুলো এক ডজনেরও বেশি তিনি ওখানে দলিল পেশ করেছেন, এবং ওলামায়ে কেরামদের এটাই ফতোয়া হচ্ছে যে সর্ব অবস্থায় ভাগে কুরবানি করা যায়, সর্ব অবস্থায় ভাগে কুরবানি করা যায়। কিন্তু ইদানিং কয়েক বছর থেকে আত্মাহারির পত্রিকাতে যেভাবে প্রচার করা হয়েছে যে মুকিম অবস্থায় নাই, বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, আসলে সেই ব্যাখ্যাগুলো সালাফে সলেহীনদের মানহাজ থেকে দূরে, যার কারণে সেই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। সুতরাং তার ব্যাখ্যার বিপরীতে স্পষ্ট সহি হাদিস রয়েছে, যেটা তার মধ্যে আমি একটা বললাম 1503 নম্বর হাদিস। এছাড়া আরো অন্য হাদিস রয়েছে। আমি বিশেষ করে আমার কথা বলি, যখন এই বিষয়টা নিয়ে অনেক তোল করা হয় প্রথম দিকেও আমিও শিকার হয়ে গেছিলাম যে না এটা চলবে না, কিন্তু পরবর্তীতে যখন আমাদের কাছে আরো তথ্য আসলো তখন এই মতটা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। সুতরাং সর্ব অবস্থাতে সাত ভাগে কুরবানি করা যাবে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি গোটা কুরবানি করবেন এটাই সবচেয়ে উত্তম। এ ব্যাপারে সবাই একমত যে আপনি ক্ষমতা আছে গোটা কুরবানি করেন, এটাই ভালো, এটাই উত্তম। আর ভাগে কুরবানি করলে বেশ কিছু সমস্যা আছে, তবে কুরবানি হবে না এমন বিষয় নয়। ভাই বিশেষ করে যারা উপস্থিত আছেন জানেন যে এটা বিশেষ করে মসজিদের উন্নতিকল্পে জালসা, সেই জন্য আপনারা যেমন প্রশ্ন করছেন, প্রশ্নের সাথে সাথে আপনারা মসজিদের উন্নতির জন্য আপনারা কিছু দানগুলোও পাঠাবেন, তাহলে দুটো কাজ একসাথে জারি থাকবে, আপনাদের দানের কাজটাও হতে থাকবে এবং প্রশ্নোত্তর পর্বটাও ইনশাল্লাহ চলতে থাকবে। কবরে লাশকে কিভাবে রাখতে হয়, ভাই কবরে কিভাবে লাশকে রাখতে হয় এ সম্পর্কে বিশেষ করে আমাদের মধ্যে যেটা জানার প্রয়োজন সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে যে মানুষের কিবলা হচ্ছে মৃত্যু এবং জীবিত দুই অবস্থাতে হচ্ছে কাবা, অর্থাৎ কিবলার দিকে মুখ করে শোয়াতে হবে, অর্থাৎ সাধারণভাবে চিটভাবে শুয়ে যাতে একটু মানে কাত করে দিতে হবে যাতে মুখটা কিবলার দিকে থাকে, এটাই বলছেন ওলামাগণ, এটাই বলছেন, এটাই লিখেছেন ওনারা। সুতরাং যাতে সাধারণভাবে একবার চিট না থাকে, একটু যাতে মানে ঘুরে দেওয়া হয় যাতে কিবলার দিকে মুখ থাকে, বাকিগুলো তো আপনারা জানেনই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা নামাজ ওইভাবে পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো, তাহলে আমরা কেন নামাজে হাত বুকে অথবা নাভির নিচে কেন আমরা নিজেদের হানাফি অথবা সাফি বলে দাবি করি? ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সল্লু কামা রাইতুম সল্লি, তোমরা সেই মতো সালাত আদায় করো যে মতো আমাকে সালাত আদায় করে দেখেছো। এখন নিজেকে কেন হানাফি সাফি দাবি করা হচ্ছে? ভাই যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কে যারা বাদ দিয়ে ইমাম আবু হানিফাকে যারা অনুসরণ করে তারা নিজেকে হানাফি বলবে না তো নিজেদেরকে কি বলবে? যারা ইমাম সাফি অনুসরণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে, তারা যদি নিজেকে সাফি দাবি না করে তাহলে যদি নিজেকে মুহাম্মদি দাবি করে তাহলে তো বিপদ হয়ে যাবে আমাদের জন্য। কারণ কোনো ব্যক্তি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে ইমাম আবু হানিফার অনুসরণ করবে আর নিজেকে যদি মুহাম্মদি বলে তাহলে তো আমরা বিভ্রান্ত হয়ে যাবো যে কি ব্যাপার, সে নিজেকে মুহাম্মদি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী বলছে আর এইরকম মানে তাদের আমল এটা তো আলাদা মনে হচ্ছে, তাহলে বিভ্রান্ত হয়ে যাবো আমরা। বরঞ্চ তারা হানাফি সাফি দাবি করে আমাদের সুবিধা হচ্ছে, যদিও ইসলামে এগুলো বৈধ নয়,
নিজেকে হানাফি দাবি যদি তারা না করতো তাহলে আমরা বিভ্রান্ত হয়ে যেতাম। সুতরাং আসলে আমাদের উচিত হচ্ছে প্রত্যেকেই আমাদের নিজেদেরকে ইমাম আবু হানিফার অনুসরণ না করে, ইমাম সাফির অনুসরণ না করে, অন্য অন্য কারো অনুসরণ না করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। সুতরাং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে আমরা বাধ্য। মোহাম্মদ সাল্লাম ছাড়া অন্য কোনো ইমামগণের বা কোনো ব্যক্তির আমরা অনুসরণ করতে বাধ্য নই। সেজন্য আমাদের উচিত হচ্ছে মোহাম্মদ সাল্লামের অনুসরণ করা এবং নিজেকে মোহাম্মদী বলা। সুতরাং আমরা আজকে নিজেকে মোহাম্মদ সাল্লামের অনুসারী না বলে অন্য কারো অনুসরণ অনুসারী বলতে পছন্দ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ইসরা সূরা 17 নম্বর 71 বলছেন, স্মরণ করো সেই দিনকে যখন আমি প্রত্যেক সম্প্রদায়কে তাদের নেতা সহ আহ্বান করব। তো নেতা সহ আহ্বান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন। তো বিশেষ করে যারা নিজেদেরকে হানাফি দাবি করেন তাদেরকে ইমাম আবু হানিফার সাথে ডাকবেন, যারা নিজেকে সাফি দাবি করেন তাদেরকে ইমাম সাফির সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ডাকবে সাধারণ এই আয়াত অনুযায়ী। কিন্তু যারা নিজেকে মুহাম্মদী বা নিজেকে কোরআন হাদিসের অনুসারী মনে করেন তাদেরকে, তাদের জন্য সবচেয়ে খুশির বিষয় যেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ডাকবেন। হ্যাঁ, সুতরাং এবার আপনি কি দাবি করবেন, নিজেকে হানাফি হাম্বারি মানে কি সাফি দাবি করবেন নাকি নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী দাবি করবেন সেটা আপনার বিষয়। জামা ও প্যান্ট গুটিয়ে নামাজ হবে কি বা এ সম্পর্কে হাদিস রয়েছে সহিহ বুখারী কিতাবুল আজানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে সলাতে কাপড় গুটানো নিষেধ করেছেন এবং আরো হাদিস রয়েছে অন্যান্য, সলাতে গুটানো নিষিদ্ধ। সলাতের অবস্থায় হোক বা আগে গুটি আপনি সলাত আদায় করেন দুটোই আপনার নিষিদ্ধ। সুতরাং সলাতের অবস্থায় জামা প্যান্ট গুটিয়ে নামাজ পড়া সঠিক নয়, সেজন্য আপনাকে আগে খুলে দিতে হবে। আর প্যান্ট গুটানো যে বিষয়টি, প্যান্ট আপনাকে কেটে ফেলতে হবে, প্যান্ট তো গুটানোর কোনো প্রশ্নই নেই। তার কারণ হচ্ছে যে সলাতের অবস্থায় গুটানো নিষেধ, আর প্যান্ট বাইরেও আপনি গুটি নিচে ঝুলিয়ে রাখতে পারবেন না। ওই হাদিসটাতে মানে চুলের কথাও আছে, চুলের কথাও আছে, চুলে চুলের চুল কাপড় আল্লাহ সুবহান ষষ্ঠ অঙ্গে সিজদার কথা বলেছেন এবং চুল গুটাতে কাপড় গুটানো নিষেধ করেছেন। সুতরাং এখানে জামা প্যান্ট বা চুল গুটানো যে ব্যাপারটি হয়তো ভাবতে পারে অনেকে, চুল গুটানো মানে বুঝতে পারলাম না চুল গুটানোটা আবার কি। এ সম্পর্কে আমি আমার ওস্তাদ শেখ আবু তাহের সালামকে জিজ্ঞাসা করেছিলাম যে চুল গুটানোর ব্যাপারটা আমি বুঝতে পারি না বিষয়টা কি। তো তখন চুল গুটানোর ব্যাপারটা কি আমাকে বলেছিল আমার ঠিক এখন মনে নেই, সুতরাং আমি এই বিষয়টা এই মুহূর্তে বলতে পারলাম না চুল গুটানোর যে ব্যাখ্যাটা কি বলেছিলেন। তো জামা প্যান্টের বিষয়গুলো তো সবারই স্পষ্ট যে এগুলো গুটানো যাবে না। আর কারো যদি প্যান্ট যদি বড়ই থাকে হয়তো সাময়িক আপনি কেটে নেবেন, তার আগে তো আপনি কি করবেন, তার আগে আপনি কোমরে আপনি গুটিয়ে নেবেন নিচের দিকটাতে না গুটান। সুতরাং এই অবস্থায় নামাজ হবে না বলা এটা অসম্ভব ব্যাপার, যদিও শেখ মুজাফফর বিন মওসুদ একটা বক্তব্যের মধ্যে বলে দিয়েছেন যে গুটিয়ে নামাজ হবে না বলেছেন, আবার আগে বলেছেন না, কিন্তু দলিলের মানদণ্ডে সেটা হবে না এরকম ওলামারা বলেছেন কিনা আমার জানা নেই, তবে ওনারা বলেছেন এতটুকু জানি। সুতরাং নামাজ হবে কিনা সেটা বলতে পারলাম না, তবে এরকম কোনো হাদিস পাওয়া যাচ্ছে না যে গুটিয়ে রাখলে নামাজই হবে না, কারণ এটা নামাজ হওয়ার জন্য শর্ত নয়, এটা নিষিদ্ধ, এটা হারাম, এটা গুনার কাজ অবশ্যই, কিন্তু নামাজ হবে না এটা বলা যাচ্ছে না, তবে অবশ্যই এটা গুনার কাজ। এবার হয়তো ওরা অনেকে ইয়ে করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠাঙ্গে সিজদা করতে বলেছেন, ওই হাদিসের মধ্যেই আছে। তো আপনি যদি সাত অঙ্গে যদি আপনি সিজদা না করেন, যদি ছয় অঙ্গে পাঁচ অঙ্গে যদি সিজদা করেন তাহলে কি নামাজ হবে? হবে না। যেহেতু নামাজ হবে না সেই জন্য আপনার ওই হাদিসের মধ্যে এটাও নিষেধ আছে গুটানো, তো আপনি গুটাবেন, তো নামাজ হবে না। অনেকে হয়তো যুক্তি দিয়েছেন এই সম্পর্কে ওলামায়ে কিরামদের কি মতামত আছে, মুজতাহিদ আলিমগণ কি বলেছেন সে বিষয়ে আমার জানা নেই, সেজন্য আমি বলতে পারলাম না। মাওলানা সাহেব, যে আমাদের যে দুয়ার বিষয় আর যেটা জানাজার কথা বললেন একটু আগে, তা আমাদের মধ্যে যারা আপনার আপনাদের মধ্যে যারা পণ্ডিত আছে তারা একটা দ্বিমত, এটা ক্লিয়ার করে দিন। বিষয়টা আমি বলছি, তা একটা একটা প্রশ্ন, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর কানে আজান দেওয়া যাবে কি? ভাই, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কানে আজান দেওয়া সম্পর্কে সহিহ হাদিস পাওয়া যাচ্ছে না, সুতরাং বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আজান দেওয়ার মানে সহিহ হাদিস আর প্রমাণিত নয়। সুতরাং যে হাদিসটা দিয়ে আমরা আজান দিতাম সেই হাদিসটা আসলে সহিহ নয়, তিরমিজিতে যে হাদিসটা রয়েছে। সুতরাং ওলামা ইকরাম বলছেন না এই হাদিসটা সহিহ নয়। শেখ নাসির আলবানী তিনি প্রথমে মিস্টেক করে আর পরে আবার পরবর্তীতে তিনি মানে প্রমাণ করেছেন না হাদিসটি আসলে সহিহ নয়, সুতরাং এই হাদিসের উপর আমল করা যাবে না।
এখন ভাইয়ের প্রশ্ন যেটা হচ্ছে যে কিছু আলেম তারা মানে এই পক্ষে মতামত দিচ্ছেন যে মাটি দেওয়ার পরে মানে দাফন শেষে দোয়া করার বিষয়টা, তাই তো ভাই নাকি? আর কোনটা দ্বিমত চলছে? যেমন দোয়া নিয়ে দ্বিমত চলছে যে জানা যায় এক পক্ষে বাজারে দোয়া করা যায় কিনা, কেউ বলছে করা যায়, কেউ বলছে করা যায়। প্রথমত বিষয় দ্বিমত কেন আমাদের? প্রথমত বিষয় যেটা হচ্ছে যে দ্বিমত আমাদের মধ্যে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 37 এর মধ্যে বলছেন যে তারা যদি ঈমান আনে তোমাদের ঈমান আনার মতো তাহলে তোমরা নিশ্চয়ই হেদায়েত পাবে। প্রথমত আল্লাহ তাআলা বলছেন তারা যদি ঈমান আনে তোমাদের ঈমান আনার মতো তাহলে তারা নিশ্চয়ই হেদায়েত পাবে। এখানে আল্লাহ তাআলা বলছেন তারা এবং তোমাদের, আল্লাহ তাআলা বলছেন তারা মানে পরবর্তী যত আছে সবাই হচ্ছে তারা, এবং তোমাদের বলতে সাহাবায়ে কিরামদেরকে বোঝানো হচ্ছে। মানে আমরা যদি, আল্লাহ তাআলা বলছেন পরবর্তীরা যদি সাহাবায়ে কিরামদের মতো ঈমান আনে তাহলে তারা হেদায়েত পাবে, আর যদি তারা মুখ ফিরে নেয় তাহলে তারা হটকারিতার মধ্যে রয়েছে। অন্যতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসা নম্বর 4 আয়াত নম্বর 15 তে কারো কাছে সৎ পথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথ দেয় অন্য পথ অনুসরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কারো কাছে সৎ পথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথ মানে সাহাবায়ে কিরামদের পথ, সাহাবায়ে কিরামদের পথ ব্যতীত অন্য পথ অনুসরণ করে, এখানে সাহাবায়ে কিরামদের পথ মানে মুমিনদের বলতে সাহাবায়ে কিরামদেরকে বোঝানো হয়েছে। এখন আমরা কোরআন হাদিস বুঝতে শিখেছি নিজেদের ইচ্ছা মতো। আমরা যদি কোরআন হাদিস যদি নিজেদের ইচ্ছা মতো বুঝি তাহলে আমাদের মধ্যে মতভেদ থাকবে, এটাই স্বাভাবিক কথা। আমরা বিভিন্ন ভাবে ঝগড়া করবো, আরো কিছু করবো। আসলে আমাদেরকে বুঝতে হবে কোরআন হাদিস কে সাহাবায়ে কিরামদের মতো সালাফে সলেহীন তাদের যে মানহাজ, সেই মানহাজ অনুযায়ী আমাদের কোরআন হাদিস বুঝতে হবে। আপনি যদি ভালোভাবে দেখেন কোন মুহাদ্দিস এ কথা বলেননি যে দাফন শেষে যৌথভাবে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে, এ কথা কোনো মুহাদ্দিসে বলেননি। সাধারণভাবে আমাদের সাধারণ কিছু আলেমরা বলছেন, কিছু কিছু আমাদের স্থানীয় সাধারণ আলেমরা বলছেন। এখন সাধারণ আলেমরা সবসময় জেনে রাখবেন, সাধারণ আলেমরা ফতোয়া দিতে পারে না। আমি আপনার সামনে যে অনেক কিছু বললাম, ফতোয়া দেওয়ার অধিকার আমার নেই, এটা ফতোয়া নয়। আমি ফতোয়া নকল করতে পারি, ওলামা ইকরামগণ কি বলেছেন আমি সেটা নকল করতে পারি, সালাফ সলেহীনদের বুঝ আমি নকল করতে পারি, কপি করতে পারি, কিন্তু ফতোয়া দেওয়ার অধিকার নেই। ফতোয়া দেওয়ার অধিকার হতে হলে কমসে কম তাকে মুস্তাহিদ আলেম হতে হবে। মুস্তাহিদ আলেম যিনি ইস্তিহাদ করার যোগ্যতা রাখবেন, সে যদি ভুলও করে তারপরেও সে নেকি হবে তার, আর যদি সে যদি সঠিক করেন তাহলে সে ডবল নেকির অধিকারী হবে। সুতরাং এই ব্যাপারে কোনো মুস্তাহিদ আলেম এ কথা বলেননি যে ফরজ নামাজের পরে যৌথভাবে হাত তুলে দোয়া করতে হবে অথবা দাফন শেষে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে, এরকম কোনো মুস্তাহিদ আলেম বলেননি। সাধারণ আলেম কিছু কিছু বলছেন, সুতরাং সাধারণ আলেমদের কথা গ্রহণযোগ্য নয়। সুতরাং যখন আমরা এটাকে মুস্তাহিদ আলেমদের কাছে নিয়ে চলে যাব, সৌদি আরবের বড় বড় ওলামা ইকরাম যারা মুস্তাহিদ, যাদেরকে সারা বিশ্ব মেনে নিয়েছে এবং পূর্ববর্তী বিদ্বান যারা গত হয়েছেন, সেই সব দিকে যখন আমরা ফিরে যাব, একটা সালাফ সলেহীনদের দিকে যখন আমরা এটা ফিরিয়ে দেবো, তখন খুব সহজে আমরা বুঝতে পারবো যে এটা তারা বলে যাননি, এটা পরবর্তী মানে আমরা এটা করছি আর কি। তো ভাই যেসব ভাইরা আছে তারা যদি কিছু দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা এখানে তাড়াতাড়ি দিয়ে দেন, যেহেতু আমাদের মানে আলোচনা পর্ব মানে শেষ। সুতরাং আপনারা দেরি না করে আপনাদের দানগুলো নিয়ে চলে আসুন। আমাদের প্রোগ্রাম এখানে শেষ হয়ে যাচ্ছে, এখানে যেহেতু লোকজন শেষ আর আমাদের প্রশ্ন আসাও শেষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। তার আগে বিশেষ করে আমাদের প্রত্যেককেই কিছু কিছু ইলম অর্জন করার অবশ্যই তৌফিক দান করেন। কারণ আজকে যে বিভিন্নভাবে যে ভাই প্রশ্ন করলেন, যেমন যে আলেমদের মধ্যে কেন এই হচ্ছে, আসলে আমরা সাধারণ মানুষরা অসচেতন, মানে আমরা কোরআন হাদিস মানে বোঝার চেষ্টা করছি না, পড়ার চেষ্টা করছি না, যার কারণে আমাদের মধ্যে খুবই বেশি অজ্ঞতা থেকে গিয়েছে, যার কারণে আজকে আমাদেরকে বিভিন্ন জন বিভিন্নভাবে বাহার চেষ্টা করছে। সুতরাং আমরা যাকে বড় আলেম মনে করছি না, আমরা যাকে বড় মত দিতে পারো না, যারা যাদেরকে আমরা বড় আলেম মনে করছি আসলে তারা কতটা বড় আমাদের কাছে বড় হতে পারে, আমাদের তুলনায় বড় হতে পারে, কিন্তু তারা যে ফতোয়া দেওয়ার যোগ্য কিনা সেই বিষয়টা তাদের ভাবার আছে। মুস্তাহিদ পর্যায়ে যতক্ষণ পর্যন্ত আলেম যতক্ষণ পর্যন্ত এই বিষয়টা মতভেদ না করবে ততক্ষণ সেটা মতভেদ বলে গণ্যই হবে না। মুস্তাহিদ পর্যায়ে যখন আলেম মতভেদ করবেন তখন সেটা মতভেদ বলে গণ্য হবে, তাতে এটা কোনো মতভেদই নয়। যে ব্যাপারে মুস্তাহিদ আলেমগণ মতভেদ করেননি আর সাধারণ স্থানীয় আলেমরা মতভেদ করছেন সেটা